কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। শ্রেণী অষ্টম, বিষয় হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ এক ঈশ্বর এক ও অদ্বিতীয়, পাঠ দুই ব্রহ্ম ঈশ্বর ভগবান ও জীবাত্মা, পাঠ তিন ঈশ্বরের আত্মারূপে অবস্থান, পাঠ চার জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর, পাঠ পাঁচ প্রার্থনামূলক মন্ত্র ও বাংলা কবিতা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, সকল সাধকেরই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া। উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো। এবার এই উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করার জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া রয়েছে। এই নির্দেশনা মোতাবেক এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। এক নম্বর, তোমার পরিচিত চেনাশোনা কয়েকজন সাধকের অন্তত তিনজন নাম উল্লেখ করো। প্রথমে অন্তত তিনজনের সাধকের নাম উল্লেখ করতে হবে। তারপর দুই নম্বর নির্দেশনা হচ্ছে কিভাবে তাদের সাধনার পথ পৃথক বিশ্লেষণ করো। এবার তাদের সাধনার পথ যে পৃথক সেটা বিশ্লেষণ করতে হবে। তিন নম্বর নির্দেশনা হচ্ছে এ পথ পৃথক হওয়া সত্ত্বেও তারা সকলেই পরম পুরুষের সাধনা করছেন ব্যাখ্যা করো। যদিও তাদের সাধনার পথ পৃথক, তবুও তারা সকলেই পরম পুরুষের সাধনা করছেন সেটা ব্যাখ্যা করতে হবে। তারপর চার নম্বর নির্দেশনা হচ্ছে তাদের মত ও পথ কিভাবে তোমার জীবনকে প্রভাবিত করে তা উদাহরণসহ বর্ণনা করো। তাদের মত এবং পথ, তাদের সাধনার পথ কিভাবে আমার জীবনটাকে প্রভাবিত করেছে সেটা উদাহরণসহ বর্ণনা করতে হবে। অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্ট উত্তর 2021, হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা সহজভাবে সমাধান। প্রশ্ন, সকল সাধকেরই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া, উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো। উত্তর, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি এক ও অদ্বিতীয়, তার উপরে আর কেউ নেই, তিনিই পরম পুরুষ। ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য যখন কেউ গভীর ধ্যানে মগ্ন হয় তখন তাকে বলা হয় সাধনা। সাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। ঈশ্বর যখন সাধনায় সন্তুষ্ট হন তখন তিনি তার ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। ঈশ্বরই হচ্ছেন পরম পিতা, তিনিই পরম পুরুষ। ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য সাধনা করা হয়, অর্থাৎ সাধনার উদ্দেশ্যই হচ্ছে পরম পুরুষকে পাওয়া। আমার জানা তিনজন সাধক হচ্ছেন অমল ঠাকুর, স্বামী আচার্য চয়ন, সন্ধ্যা দেবী। অমল ঠাকুর একজন শিব ভক্ত। তিনি ঈশ্বরের আরাধনা হিসেবে ধ্যানকেই বেছে নিয়েছেন। একনিষ্ঠ মনে নির্বিলি বসে ঈশ্বরের আরাধনা করাকেই ধ্যান বলে। অমল ঠাকুরের কাছে ঈশ্বর নিরাকার এবং ধ্যানই হচ্ছে ঈশ্বর লাভের পথ, তাই তিনি একজন জ্ঞানী ভক্ত। স্বামী আচার্য রোজ সকালে উনার বাড়ির মন্দিরে ঈশ্বরের পূজা অর্চনা করেন, রোজ সম্পূর্ণ গীতা পাঠ করেন, নৈবেদ্য চড়ান। তার কাছে ঈশ্বর সাকার, তাই ঈশ্বরের প্রতিমা বা প্রতীক সামনে রেখেই তিনি করেন তার সাধনা। তার কাছে এটাই পরম পুরুষকে পাওয়ার পথ। অন্যদিকে সন্ধ্যা দেবী ধ্যানও করেন, আবার পূজা অর্চনাও করেন। তার কাছে ঈশ্বরকে মন দিয়ে ডাকাই হচ্ছে তাকে পাওয়ার একমাত্র পথ। তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই করতে চান, তাই তার কাছে ঈশ্বর সাকার নিরাকার দুটোই।
তাদের সাধনার পথ পৃথক, একজনের কাছে ঈশ্বর সাকার তো আরেকজনের কাছে ঈশ্বর নিরাকার, আবার অন্যজনের কাছে ঈশ্বর সাকার ও নিরাকার উভয়ই। তবে তারা সবাই কিন্তু এক ঈশ্বরের সাধনায় ব্রত, এক ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তাদের সাধনার পথে পা বাড়ানো। ঈশ্বর এক ও অদ্বিতীয়, তাই একাধিক ঈশ্বরের আরাধনা কখনোই সম্ভব নয়। যেভাবেই সাধনা করুক না কেন, তাদের সবারই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া। সেক্ষেত্রে আমার জানা তিনজন সাধকের সাধনার পথ পৃথক হলেও তাদের উদ্দেশ্য ওই এক পরম পুরুষেই গিয়ে মিলেছে। তাই ভক্ত যতজনই হোক আর যেভাবেই বোঝনা করুক, প্রত্যেকের জন্য ঈশ্বর হলেন একজন, এক ঈশ্বরের শিষ্য সবাই। সবারই উদ্দেশ্য ঈশ্বর তথা পরম পুরুষের সান্নিধ্য লাভ করা, তাকে পাওয়া। তাদের মত ও পথ আমায় ভীষণভাবে প্রভাবিত করেছে। তাদের সাধনা দেখে আমি এটা বুঝতে পেরেছি যে এই জীবনে আমাদের প্রধান কাজই হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রচেষ্টা। পরম পুরুষকে না পেলে কারোরই মুখ্য লাভ ঘটবে না। আমি এটা জানতে পেরেছি যে ঈশ্বরকে লাভের জন্য তাকে মন দিয়ে ডাকাই হচ্ছে সহজ পথ। ঈশ্বরকে যেভাবে বোঝনা করুক, যদি সে মন দিয়ে তাকে ডাকতে পারে, তাহলে ঈশ্বরও তার ডাকে সাড়া দিয়ে থাকেন। ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারেন না। এখন আমিও রোজ গীতা পাঠ করি, প্রতিদিন স্নান করে ধ্যান করি, পূজা অর্চনাও করি। আমার উদ্দেশ্য তাদের মতো এতটা গভীর না হলেও আমিও ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, কারণ ভগবান ছাড়া ভক্তের কোনো মূল্য নেই। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরের নামে নিজের জীবনকে সমাপিত করা। আমাদের জীবন দান করেছেন ঈশ্বর, তাই জীবনে চলার পথে তাকেই সবার উপরে রেখে চলতে হবে। ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলেই জীবন হবে মধুময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে সর্বদা এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।